সোনা, তুমি কি জানো ওরা কিভাবে পেছনে লেগেছে আমার? দিন রাত কানের কাছে ওই এক কথা, ওরা এত কম বয়স, কবে সেটেল হবে কিছু ঠিক নেই, একদিন হাঁ করে বসে থাকার কোনো মানে হয় না। তুমি রাজি হয়ে গেলে? আমি ছেলেটিকে দেখতেই যাইনি, বিশ্বাস করো রিফিউজ করেছিলাম। কি ছেলে, কোথাকার ছেলে? ওখানেরই রাজির ডাক্তার, সেদিন আমাদের বাড়িতে ডেকেছিল। আমি ঠিক করেছিলাম ঘর থেকে বেরোবো না, শেষটা বাবা রক্তাক্ত করে এমন একটা কাণ্ড করলেন। তারপর প্রথম দর্শনেই প্রেম? থাকুন না, তোমার কথা যে কতবার ভেবেছি কদিনে। কি ভেবেছো? আহা বেচারি কত অসহায়, শুনলে হয়তো বুক ফেটে যাবে, কি করে বলি ওকে। নাও বলতে পারতাম, অন্য অনেকেই বলতো না, কারণ তাদের সে সৎসাহস নেই। কিন্তু আমি জানি অন্য কারো কাছে শুনলে তুমি আরো কষ্ট পেতে, আর হয়তো আরো ভুল বুঝতে। রুমাল আছে? তোমার এই চোখের ছেলের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ঘড়ি? বৌদি, 24%-এর মধ্যে একজন হওয়ার পুরস্কার। তোমার রেজাল্ট বেরিয়েছে? কথাই তো ছিল 15th, তোমাকে লিখেও তো ছিলাম। কি হয়েছে? অবশ্যই তোমার মনে থাকার কথা না, বলো না কি হয়েছে, অনার্স পেয়েছো? সন্দেহ ছিল? মোটেই না, এক মুহূর্তের জন্য না। বলো না কি হয়েছে। 7 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছি। চিন্তার কোনো কারণ নেই, সামনের মাস থেকে চাকরি হচ্ছে, 350 টাকা মাইনে। সুতরাং তোমার বাড়ির লোককে বলতে পারো যে সোমনাথ প্র্যাকটিক্যালি সেটেলড। তোমার এত ভালো দিনটা নষ্ট করে দিলাম। একটা দিন নষ্ট হয়ে গেলে কি আর এসে গেল বলো, ওর লাইফ তো সামনে পড়ে রয়েছে। নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে তুমি। ওটা রাখো, ফেব্রুয়ারির পথে বাসে যদি কান্না টান্না পায়।